একটি খেজুর গাছে 11টি মাথা, সাধারণত একটি গাছে একটি মাথা থাকে, তবে অদ্ভুত ব্যাপার, একটি গাছে 11টি মাথা, এই রকম গাছ এই প্রথম দেখা গেল বর্ধমান 2 নম্বর ব্লকের কুরমুন গ্রাম পঞ্চায়েতের অধীন দেবগ্রামে। এই গ্রামের মাঠের মধ্যে 11টি মাথা নিয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ, যা খুব একটা দেখা যায় না বলে জানালেন গ্রামের বাসিন্দারাই। এই গ্রামের স্থানীয় বাসিন্দা কিরণ বাগ বলেন, আমি প্রায় বহু বছর ধরে দেখছি একই রকম ভাবে রয়ে গেছে 11টি মাথা নিয়ে এই খেজুর গাছটি, তবে আমরা জানি না এর পেছনে কোনো অলৌকিক কাহিনী আছে কিনা। কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে গাছটিকে পুজো করেছিলাম, তারপর আর পুজো করা হয়নি। দূর দূরান্ত থেকে মানুষ খবর পেলেই এসে দেখে যাচ্ছে এই গাছটিকে, ছবিও তুলেছে অনেকে। বর্তমানে এখন যে জায়গায় এই খেজুর গাছটি রয়েছে সেই জায়গা এখন জঙ্গলে পরিণত হয়েছে, সাধারণ মানুষ প্রবেশ করেন না ওই জায়গায়। সকল মানুষের মনে একটাই প্রশ্ন, এর পেছনে রয়েছে কি কোনো অলৌকিক ঘটনা? গবেষক বিজ্ঞানী দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, ঘন জঙ্গলে এরকম গাছ দেখা যায়। পূর্ব বর্ধমান থেকে সুজন ভট্টাচার্যের রিপোর্ট, সমাজ হিতৈষী। দেখা হচ্ছে এটা এম ধরাই মাথাটা, ঠিক আছে, এই 11টা মাথাই এইভাবে আকারে উঠছে। প্রথমে ছিল শুরু করা হচ্ছিল, ঠিক আছে, দিয়ে ঝামড়ি পর এতটা হাইট হওয়া পরই ওর মাথা আকারে এমনি গাদাই আজিবিজি মাথা উঠেছিল, ঠিক আছে, মানে সব ছোটো ছোটো মাথা, তখন বোঝা যাচ্ছিলো না, সবাই ভাবছিল কি না কি একটা, এখন দিয়ে বোঝা যাচ্ছে এখন গাছের মাথাগুলো এখন বোঝা বোঝা বড় বড় হয়েছে, এখন সব বোঝা যাচ্ছে যে 11টা মাথা এখন আছে। ওই কী গাছ এটা? এটা খেজুর গাছ। কোন জায়গায় কীরকমভাবে আছে এটা? এটা দেবগ্রাম পূর্বপাড়া, মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে কতগুলো মাথা নিয়ে দাঁড়িয়ে আছে গাছটা? এটা এখন 11টা মাথা টোটাল আছে। গাছের গুঁড়া কি একটাই? হ্যাঁ, গাছের গুঁড়া একটাই। আমরা ছোটো থেকেই ওইভাবেই মানে গাছটাকে দেখে আসে, ওইভাবেই মানে জিনিসটা উঠেছে। আচ্ছা, মাথা কি বেশি ছিল না এই 11টা? আরও মাথা ছিল দুটো, মানে আরও কিছু মাথা ছিল, সেগুলো মানে মরে গিয়ে এই 11টা মাথা টোটাল দাঁড়িয়ে আছে এখন। কি মনে হচ্ছে সাধারণ মানুষ দেখতে আসে এই মাথা? হ্যাঁ, অনেকজন মাথা এই গাছে মাথা দেখে গিয়েছে, এই গাছটা পুজো করা হয়েছে, ঠিক আছে, অনেকজন পুজো করেছে, ঠিক আছে, আবার অনেকজন মাথার ছবি করে ফেসবুকে ছেড়েছে, এ করেছে, অনেকজন এসে দেখেছে জিনিসটা। আপনি কদিন ধরে দেখছেন এই গাছটা? এই গাছটা ছোটো থেকেই মানে দেখছি আমি। তাও কত বছর বয়স এই গাছটা? প্রায় তোমার নাইনে করে ধরো 25-20 বছর তো হবেই একদম গাছটা বয়স এই গাছটা। হ্যাঁ, পুরো এরকমভাবেই আছে? একদম এইভাবেই আছে। পুজো অর্চনা করে রীতিনীতি কিছু রয়েছে নাকি? পুজো পুজো হয়? হ্যাঁ, পুজো একবার হয়েছিল, ঠিক আছে, আমরা সব মানে পুজো করা হয়েছিল, আদার্স কিন্তু আর পুজো মুজো কিন্তু আর করা হয় না, ঠিক আছে। তোর নাম? আমার নাম কিরণ। কিরণ কি? কিরণ। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।